কৃষকদের ক্ষতির কথা চিন্তা করে নিজ উদ্যোগে নেতাকর্মীদের দিয়ে কৃষকদের পাকা ধান কেটে দিয়েছেন সিরাজগঞ্জের সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান রাসেল তালুকদার। বিস্তারিত আমাদের সিরাজগঞ্জ প্রতিনিধি মতিন সরকারের রিপোর্টে। সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকায় পুরোদমে ধান কাটা মাড়াই শুরু হয়েছে, যার ফলে ধান কাটা শ্রমিক সংকটে পড়েছে এলাকার কৃষক। এদিকে সময়মতো জমির পাকা ধান ঘরে তুলতে না পারলে ক্ষতির মুখে পড়বেন কৃষকরা। তাদের এই সংকটে পাশে দাঁড়িয়েছেন ধুবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সলঙ্গা থানা আওয়ামী লীগের সদস্য মিজানুর রহমান রাসেল তালুকদার। সোমবার দুপুরে চেয়ারম্যান মিজানুর রহমান রাসেল তালুকদারের উদ্যোগে ধুবিল ইউনিয়নের 1 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান আকন্দ, ধুবিল ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা, ধুবিল ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল মান্নান তালুকদার, ইউপি সদস্য আব্দুল মোন্নাফ শেখ ও ইউপি সদস্য আতাউর রহমান সহ প্রায় 30 জন নেতাকর্মীদের নিয়ে ধুবিল ইউনিয়নের 7 কোশি গ্রামের কৃষক তৈয়ব আলী এবং আব্দুল জব্বারের 3 বিঘা জমির পাকা ধান কেটে দেন। এ ব্যাপারে চেয়ারম্যান রাসেল তালুকদার জানান, ধান কাটা শ্রমিকের অভাব দেখা দিয়েছে। ধান পেকে গেলেও শ্রমিকের অভাবে কাটতে পারছিলেন না অনেক কৃষক, তাই কৃষকের ফসল কেটে ঘরে তুলে দেওয়ার জন্য ইউপি সদস্য ও দলীয় নেতাকর্মীদের নিয়ে কৃষকের পাশে দাঁড়িয়েছেন তিনি। সকল সহযোগী সংগঠনের নিয়ে আজকে এই কৃষকের ধান কাটা দেওয়ার উদ্যোগতা নিয়েছেন চেয়ারম্যান বড় ভাই জনাব মোহাম্মদ মিজানুর রহমান রাসেল। আমরা তার সহযোগিতায় আজকে একজন অসহায় গরিব কৃষকের কামলা না পেয়ে আমাদের কাছে আসে, আমরা তার সহযোগিতা করি এবং আমরা আশ্বাস দিই যে তোমার ধান আমরা আমলি থেকে কেটে দেবো। এই উদ্যোগে উনি আমরা কেটে দিই, এই ধান কাটা যে পর্যন্ত থাকে সে পর্যন্ত আমরা গরিব অসহায়দেরকে সহযোগিতা করে এই ধান কাটা পরিবেশ অব্যাহত রাখবো। 1 নম্বর ওয়ার্ড 7 কোশি গ্রামের তৈয়ব আলী ভাই হত দরিদ্র, তিনি আমাদের কাছে প্রস্তাব রাখেন যে আমার ধান আমি কাটতে পারতেছি না কামলার অভাবে, যার কারণে আপনাদের কাছে আসা আমরা আমাদেরকে 3 নম্বর ধুবিল ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব মোহাম্মদ মিজানুর রহমান রাসেল তালুকদার উনি আমাদেরকে নির্দেশ করেন। ধুবিল ইউনিয়ন কৃষক লীগের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম এবং হত দরিদ্রকে সহযোগিতা করার জন্য এবং সাথে আমাদের সাথে কাজ করার জন্য আজই প্রথম দিন আমরা শুরু করেছি। এরকম আরও হত দরিদ্র আছে থাকবে, আমরা নিরলসভাবে পরিশ্রম করে যাব। পরিশেষে প্রত্যেকটা কৃষককে আমি ধন্যবাদ জানাই আমার বাংলাদেশ কৃষক লীগের পক্ষ থেকে, ধুবিল ইউনিয়নের শাখা থেকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। যোগাযোগ করার কারণে আমরা সহযোগী সংগঠন কৃষকদের আওয়ামী সহ আমরা একত্র হয়া চেয়ারম্যান হাতে যোগাযোগ করে চেয়ারম্যান আমাদের বলে তাকে সহযোগিতা করেন এবং সেই সহযোগিতার কারণে আমরা 1.5 বিঘা জমি ধান কাটার জন্য সবাই মিলে প্রস্তুত নিই এবং 1.5 বিঘা জমি ধান কেটে আজকে ইনশাল্লাহ শেষ করলাম। আমাদেরকে আজকে ধান কেটে দিল, আমি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তাদের ধান কাটাতে আমার অনেক আনন্দ লেগেছে, আমি চেয়ারম্যানকে ধন্যবাদ। কৃষকের পাশে দাঁড়িয়ে তারা দাঁড়াতে পারে তাকে।